یه درگیری همین الان انجام میشه. دشمن میتونه باشه اونها رو مورد هدف قرار بده. যুক্তরাষ্ট্রের সঙ্গে তুমুল উত্তেজনার মধ্যেই অত্যাধুনিক হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নির্মাণের কথা জানিয়েছে ইরান। এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতেও সক্ষম বলে দাবি করেছে তেহরান। পরমাণু কর্মসূচি নিয়ে পশ্চিমাদের উদ্বেগ ও নিষেধাজ্ঞার মধ্যেই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নির্মাণের কথা জানালো রাইসি প্রশাসন। ইরানের মিসাইল কর্মসূচির জনক হাসান তেহরানি মোকাদ্দমের ১১তম মৃত্যুবার্ষিকীর এক অনুষ্ঠানে নিজেদের এই সক্ষমতার জানান দিল ইরান। হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পাশাপাশি ইরানের সার্বিক পরমাণু কার্যক্রম নিয়েই এবারের দৃশ্যপট। সঙ্গে আছি আমি অমরিনাথ। পাঁচ বিশ্বশক্তি ও জার্মানির সঙ্গে ইরানের পরমাণু চুক্তি বাতিলের পর থেকেই যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের সম্পর্ক আগের চেয়েও তলানিতে পৌঁছেছে। এছাড়া অতি সম্প্রতি সৌদি আরবে ইরান হামলা চালাতে পারে বলে গোয়েন্দা খবর প্রকাশের পর সে উত্তেজনা আরও বেড়ে যায়, যার জেরে এরই মধ্যে সামরিক মহড়া শুরু করেছে ওয়াশিংটন। তবে তেহরানও কম যায় না, যুক্তরাষ্ট্রের একের পর এক নিষেধাজ্ঞা ও হুমকি ধামকির মধ্যে নিজেদের সামরিক সক্ষমতা জানান দিচ্ছে ইরান। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির অ্যারোস্পেস ডিভিশনের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাদে জানান হাইপারসনিক ক্ষেপণাস্ত্র তৈরি করেছে ইরান এবং এই ক্ষেপণাস্ত্র শত্রুর রাডার ভেদ করতেও সক্ষম। তার ভাষায় এই ক্ষেপণাস্ত্র পৃথিবীর বায়ুমণ্ডল কিংবা পৃথিবীর বাইরের বায়ুমণ্ডলে সমানভাবে হামলা চালাতে সক্ষম। শত্রুর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এই ক্ষেপণাস্ত্রকে ঠেকাতে পারবে না বলেও দাবি করেন তিনি। শব্দের চেয়ে পাঁচ গুণ বেশি গতিতে ছুটতে পারে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র। তবে ইরানের এই ক্ষেপণাস্ত্রের গতি কত তা প্রকাশ করা হয়নি। জেনারেল আমির আলী হাজিজাদে আরও বলেন, উচ্চ গতির কারণে এই ক্ষেপণাস্ত্র যে কোনো প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেদ করতে সক্ষম এবং আগামী কয়েক দশকেও এই ক্ষেপণাস্ত্র ঠেকানোর প্রযুক্তি কেউ অর্জন করতে পারবে না বলেও তার বিশ্বাস। বিশ্লেষকরা বলছেন, হাইপারসনিক মিসাইল শব্দের চেয়ে পাঁচ গুণ বেশি গতিতে ছুটতে সক্ষম, আর সেজন্যই ভার্চুয়ালি এই ক্ষেপণাস্ত্রকে ভূপাতিত করা প্রায় অসম্ভব। বেশ কয়েক বছর ধরেই ইরানের ক্ষেপণাস্ত্র কার্যক্রম চলমান থাকতেও এই প্রথম হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নির্মাণের কথা জানালো তেহরান। পশ্চিমা বিশ্লেষকরা বলছেন, আগের যে কোনো সময়ের চেয়ে ইরানের মিসাইল কার্যক্রম অনেক বেশি এগিয়েছে, বিশেষ করে পরমাণু ওয়ারহেডযুক্ত ক্ষেপণাস্ত্র অঞ্চলটির যে কোনো স্থানে আঘাত হানতে সক্ষম। এমনকি তারা এমন কিছু আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বানিয়েছে যেটি দিয়ে ইউরোপেও আক্রমণ করতে পারবে তারা। বিভিন্ন প্রতিবেদন বলছে, মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় ও বৈচিত্র্যময় ক্ষেপণাস্ত্র কর্মসূচি রয়েছে তেহরানের। ইসরায়েলের হাতে আরও বেশি ক্ষমতাসম্পন্ন ক্ষেপণাস্ত্র থাকতেও তা হাতে গোনা কয়েকটি ও নির্দিষ্ট ডিজাইনের। ইরানই একমাত্র দেশ যারা পারমাণবিক সক্ষমতা ছাড়াই ২০০০ কিলোমিটার পাল্লার মিসাইল নির্মাণ করেছে। ক্ষেপণাস্ত্র উৎপাদনে ইরান পুরোপুরি স্বনির্ভরতা অর্জন করেছে বলে ২০১৭ সালেই ঘোষণা দেয় তেহরান। মিসাইল নির্মাণের জন্য এখনও বিভিন্ন উপাদান, উপকরণ ও যন্ত্রাংশের জন্য বাইরের দেশের ওপর নির্ভরশীল ইরান। তবে তাদের সম্পদ বলা যায় নিজস্ব প্রযুক্তি, নকশা প্রণয়ন থেকে শুরু করে কাঁচামাল আহরণ পর্যন্ত সব স্তরে ইরানের নিজস্ব প্রযুক্তি ব্যবহার করা হয়। নিজেদের প্রযুক্তিতে দীর্ঘ দূরত্বের ক্ষেপণাস্ত্র বানাতে সক্ষম তেহরান। রয়েছে সুবিশাল ক্ষেপণাস্ত্র শিল্প, যেখানে আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র কিংবা আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তারা নির্মাণ করে। ২০১৮ সালে প্রথমবারের মতো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় ইরান। কোনো ধরনের পূর্বাভাস ছাড়াই ইরানের দক্ষিণ পূর্বাঞ্চলের বন্দর ইজাস্ক নামক একটি সেনা ঘাঁটি থেকে ফাতেহ ১১০ ক্ষেপণাস্ত্রটির সফল পরীক্ষা চালানো হয়, যার চিত্র যুক্তরাষ্ট্রের একটি স্যাটেলাইটে ধরা পড়ে বলে জানায় মার্কিন কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের মতে ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি মধ্যপ্রাচ্যে সবচেয়ে বড় বিশেষ করে স্বল্প পাল্লা আর মাঝারি পাল্লার ক্ষেত্রে এসব ক্ষেপণাস্ত্র সৌদি আরব ও উপসাগরীয় এলাকার অনেক ইসরায়েলি লক্ষ্যবস্তুকে আঘাত করতে সক্ষম গেল কয়েক বছর ধরেই আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র তৈরি করে পরীক্ষা নিরীক্ষা করছে ইরান এমনটাই দাবি পেন্টাগনের ইরানের ক্ষেপণাস্ত্র ভান্ডারে থাকা উল্লেখযোগ্য কিছু মিসাইল ও তার আঘাত হানার পাল্লা দেখে আসব ইরানের শাহাবওয়ান মিসাইল 300 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে হামলা চালাতে সক্ষম অন্যদিকে শাহাব 2 ক্ষেপণাস্ত্রটি 500 মাইল দূরের লক্ষ্যে আঘাত হানতে পারে ইরানের ক্ষেপণাস্ত্র ভান্ডারে থাকা কিয়াম 1 750 মাইল পর্যন্ত উড়ে যেতে পারে যেটি তুরস্কের লক্ষ্যবস্তুতেও আঘাত হানতে সক্ষম অন্যদিকে ফাতে 110 ক্ষেপণাস্ত্রটির 300 থেকে 500 কিলোমিটার পর্যন্ত দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে ইরানের অস্ত্র ভান্ডারে থাকা জোলফাগার ক্ষেপণাস্ত্র 700 কিলোমিটার দূরত্ব পাড়ি দিতে সক্ষম আর শাহাব 3 2000 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে অর্থাৎ শাহাব 3 দিয়ে রাশিয়া চীন মিশর ও ভারতের মতো দেশগুলোতে হামলা চালানোর সক্ষমতা রয়েছে ইরানের শত্রুদের ওপর আক্রমণ সক্ষমতা বাড়ানোর পাশাপাশি বিদেশি শক্তির হামলা মোকাবিলায় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাতেও জোর দিচ্ছে তেহরান নিজেদের সুরক্ষা নিশ্চিতে সবশেষ গেল সপ্তাহেই নিজেদের তৈরি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা বভার 373 এর উন্নত সংস্করণ উন্মোচন করেছে রাইসি প্রশাসন এর আগে বভার 373 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার সাহায্যে 200 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তু ধ্বংস করা যেত উন্নত সংস্করণের সাহায্যে 300 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানা যাবে বলে দাবি ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা আস্তিয়ানির এই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে দ্রুত গতির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ফাইটার ও বোমারু বিমান ধ্বংস করা সম্ভব বলেও দাবি করেন তিনি তিনি বলেন বভার 373 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা একসঙ্গে 6টি লক্ষ্যবস্তুকে ধ্বংস করতে পারে বিশ্বের অনেক উন্নত দেশের কাছে এই প্রযুক্তি নেই বলেও দাবি করেন ইরানি প্রতিরক্ষামন্ত্রী ইরানের সেনাবাহিনীর অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার আলী রোজা সাবাহি ফার্দ বলেন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা বভার 373 এর পাল্লা বাড়িয়ে 400 কিলোমিটার করা হবে এ বিষয়ে এরই মধ্যে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি তিনি আরও জানান বিশ্বে আর মাত্র একটি দেশের কাছে বভার 373 এর উন্নত সংস্করণের সমপর্যায়ের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে এই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার সাহায্যে 5ম প্রজন্মের জঙ্গি বিমানকেও আঘাত করা সম্ভব যেগুলো রাডার ফাঁকি দিতে অত্যন্ত পারদর্শী অন্য দেশগুলোও যদি এই ব্যবস্থা তৈরি করতে চায় তাহলে তাদের আরও কমপক্ষে 20 বছর সময় লাগবে ইরান ক্রমান্বয়ে এই ব্যবস্থার পাল্লা বাড়িয়ে দিয়েছে বলেও জানান এই কমান্ডার